আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে আর একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। তো প্রতিদিনের মতো সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে স্কুল ছুটির পর আসলে আমরা একটু মার্কেটের দিকে গিয়েছিলাম। তো মার্কেটে আমার এক ভাবির তার নিজের জন্য 3 পিস নিচ্ছিল। তো এই ফাঁকে আসলে আমার একটা 3 পিস পছন্দ হয়ে গিয়েছে, তো 3 পিসটা আমি নিয়ে নিলাম। এটা পুরো বুটিক্সের 3 পিস, অনেক সফট, বুটিক্সের উপরে জামদানির কাজ করা রয়েছে। আর এটা হচ্ছে জামার নিচের পাটের অংশটা, আর সারা অল বডিতে অনেক কাজ। আর জামাটা তৈরি করার পরে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো মার্কেট থেকে আমি সামান্য একটি ভিডিও ফুটেজ আপনাদের দেখানোর জন্য তুলে নিয়েছি। তো জামাটা তৈরি করার পর যখন বাসায় নিয়ে আসবো তখন আপনাদের খুব কাছ থেকে অনেক ভালো করে দেখাবো। তো এটার সালোয়ারের পিসটা ছিল অন্যরকম, তো লালের জন্য আসলে ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সালোয়ারের পিসটা অনেক সুন্দর। তো সব মিলে আসলে খুব ভালো লাগলো। আর এটা তৈরি করে খরচ পড়লো হচ্ছে 1800 টাকা। তো যাই হোক, আসলে অনেক সময় ভালো লাগা জিনিসগুলো না নিলে মনের মধ্যে একটু খারাপ লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা যাকে কেন্দ্র করে আমি তৈরি করেছি তার সম্পর্কে এখন বলবো। আসলে আমার মেয়ের বান্ধবীর বাসায় এটা আমরা চলে এসেছি। আমার মেয়ের বান্ধবীটা খুবই অসুস্থ, ছোট, ওর একটু অ্যাজমার সমস্যা আছে, তো এই জন্য বেশ কয়েকদিন স্কুলে যায় না। তাই আমি আর আমার আরেক ভাবি আমরা দুজন ভাবলাম যে বাচ্চাটাকে একবার দেখে আসি। তো দুজন আসলে সেই উদ্দেশ্য করে আসা। এই যে এই মেয়েটা, একে দেখছেন, এর নাম হচ্ছে জুই, অনেক কিউট, কত লক্ষ্মী মেয়েটা, অথচ আসলে অসুস্থতার জন্য আজ কয়েকদিন স্কুলে যায় না। তো পাশে আমার মেয়ে যে এখানে খেলছে বান্ধবীর বাসায় এসে সে খুবই খুশি, আর যার বাসায় এসেছে জুইও খুব খুশি। তো আসলে ভাবে আমাদের জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে, দুপুরবেলা আমাদের না খেয়ে আসতে দেবে না, খুব জোরাজুরি করছিল আর কি, বলছিল যে ভাবি আমি বেশি কিছু করব না, আপনাদের জন্য জাস্ট একটা মাছ রান্না করব আর একটু শাক ভাজি, তো আপনারা থাকলে অনেক খুশি হব, অনেক রিকোয়েস্ট করার জন্য আসলে আমরা ভাবলাম যে থাকি। আর যেহেতু বাচ্চারাও অনেক খুশি হয়েছে এক জায়গা 3 বান্ধবী মিলে, তো এই জন্য আসলে সব মিলে থেকে গেলাম। তো ভাবি আমাদের জন্য আসলে ইলিশ মাছ রান্না করছে, আর 10 তারিখ কচুর পাতা ভাজি, সেটা প্রথমে আপনারা দেখতে পারলেন। আর ওনার আগে একটু গরুর মাংস রান্না করা ছিল, তো উপস্থিতি আসলে যা ছিল আমরা আলহামদুলিল্লাহ খুবই খুশি। তো ভাবি যখন রান্না করছিল, ভাবির সাথে, ভাবির কাছে দাঁড়িয়ে আমি অনেক গল্প করছিলাম আর ভিডিও ফুটেজগুলো তুলে নিলাম যে আমার একটা ব্লগের জন্য হয়তো এটা যথেষ্ট। তো ভাবি একটু লজ্জা পাচ্ছিল যে আমি কি রান্না করছি, আপনি কি দেখাচ্ছেন। তো আসলে বললাম যে এটাই, যে ভাবি আপনার আসলে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আমি আপনার ভিডিওতে আপনার মুখ দেখাবো না, জাস্ট আপনি যা রান্না করছেন এটাই। আর ভাবি কিন্তু অনেক মজা করে রান্না করতে পারে, ওনার রান্নাগুলো অনেক টেস্ট হয়। আর এর আগেও আমি একবার খেয়েছি, তবে যতবার খেয়েছি তার থেকে ফার্স্ট আমার মনে আছে গত শীতের ভিতরে আমি একদিন এই ভাবির সঙ্গেই ওনাদের বাসায় এসেছিলাম। ভাবি আমাদের জন্য লাউ দিয়ে শোল মাছ রান্না করেছিল, আর অন্যান্য কী কী তরকারি রান্না করেছিল যেন। তো আমার আসলে সে তরকারিটা এত ভালো লেগেছিলো, আর এত মজা লেগেছিলো, আমি এখনও ভুলতে পারিনি। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো গুণ আছে, তো রান্নার গুণটা ভাবির অনেক বেশি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রান্না যখন শেষ প্রান্তে ভাবি আমাকে দেখাচ্ছিল যে এতটুক ঝোল রাখবে কি না, তো ভাবির সাথে অনেক কথা টথা হচ্ছিল। আর এখানে যে ভাবির ছেলে মেয়ে দুজনই বসে আছে, ওরা একসঙ্গে সব বাচ্চারা হয়ে অনেক আনন্দ পাচ্ছিল। আর জুই বারবার বলছিল, আন্টি আপনি আমাদের বাসায় থাকেন, অনেক বিকালে যান, সন্ধ্যায় যান, এরকম বারবার বলছিল। তোরা দুই ভাই বোনে যেখানে বসে আছে, ওর বড় ভাই এটা ক্লাস 8-এ পড়ে, জুই আমার মেয়ের সঙ্গে নার্সারিতে পড়ে। আর আরেকটা ভাবির মেয়েও আসছে, আসলে ওর চুলটা কেটে ফেলা হয়েছে, ও এই জন্য ক্যামেরার সামনে আসছিল না, বারবার লুকিয়ে যাচ্ছিল। তো ভাবি রান্নার সব শেষ, আমাদের সবাইকে টেবিলে খাবার দিয়েছে। তো আমার মেয়ে প্রথমে বলছিল আমি হাত দিয়ে খাবো, তো মাঝপথে এসে সে আর এখন হাত দিয়ে খাবে না, বলছিল আমাকে বারবার খাইয়ে দেওয়ার কথা। তো আমি বললাম যে একটু দেরি করো, আমার খাওয়াটা শেষ হয়ে গেলে আমি তোমাকে খাইয়ে দেবো। আর জুই মামনি পাশে বসে খাচ্ছে, এখানে আমার আরেকটা ভাবি, এই যে সে আরেকটা ভাবির মেয়ে তুবা, আর ভাবির মাংস রান্না করা ছিল, সেটা আমাদের জন্য গরম করে নিয়ে এসছে। আর এটা হচ্ছে আমার প্লেট, আমি খাচ্ছিলাম, আর একটু ভিডিও ফুটেজ আপনাদের দেখানোর জন্য তুলে নিয়েছিলাম। তো মাছটা রান্না অনেক মজা হয়েছিল,
আর শাকভাজিটাও অনেক মজা লেগেছে। আমি শাকভাজিটা দিয়ে অনেক মজা করে খেয়েছি। তারপরে আমি মাছ নিয়েছি, আর সবাই আসলে জুয়ের জন্য দোয়া করবেন। মেয়েটা আসলে খুব অসুস্থ, মাঝে মধ্যে একটু শরীরটা ভালো লাগে, পরবর্তীতে আবার অসুস্থ হয়ে পড়ে। ভাবি অনেক ভালো ভালো ডাক্তারি দেখাচ্ছেন, তো আল্লাহ ভরসা। আর আপনারা সবাই দোয়া করবেন যেন জুই অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার মেয়ে কিন্তু ওকে প্রচণ্ড ভালোবাসে, আর জুইও অনেক নরম মনের মেয়ে, ও অনেক সবাইকে প্রচণ্ড ভালোবাসে, আর সবাইকে সবার সঙ্গে অনেক সুন্দরভাবে মেশে। তো দুই বান্ধবী দাঁড়িয়ে একসাথে অনেক পোজ দিয়ে ছবি তুলছিল আর কি। ওদের কিছু ভিডিও ফুটেজ আপনাদের দেখানোর জন্য তুলে নিলাম। আর এই যে আমার আরেকটা ভাবির মেয়ে, ও আসলে চুল কেটে ফেলার জন্য বারবার লজ্জা পাচ্ছিল, আসতে চাইছিল না, তো আরও লজ্জা পাচ্ছে। যখন ওর আম্মু অনেক বারবার বলছিল যে তোমরা তিন বান্ধবী একসঙ্গে দাঁড়াও ছবি তুলি, তো আসলে আসতে চাচ্ছিল না, তো ওর আম্মুর অনেক অনুরোধে ও একটু আসলো। এখন আমরা বাসায় চলে এসেছি, এখন বিকাল 5টা বাজে। তো আমার আব্বু আসলে আমার মেয়ের জন্য একটি ছাতা কিনে নিয়ে এসেছে। তো ছাতাটা তো আপনাদের দেখানো হয়নি, ছাতাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমার মেয়ে নানাকে ফোন দিয়ে বলছিল, নানা এবার আসলে আপনি আমার জন্য একটা ছাতা আর একটা সেরিলাক কিনে দেবেন। তো আসলে সেরিলাক খাওয়ার বয়সটা ওর নেই, তবুও কেন যেন ওর মনে হচ্ছিল যে ওটা খেতে ইচ্ছা হচ্ছিল। তো যাই হোক, নানাকে সে প্রকাশ করেছে। তো আব্বু আসলে সাথে করে ছাতাটা কিনে নিয়ে এসেছিলো, আর সেরিলাক খাওয়ার জন্য ওকে টাকা দিয়েছে। আমার হাতে টাকা দিয়ে বললো যে ওকে একটা সেরিলাক কিনে দিও। তো আমি একটু গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে, আমারও কিছু কেনাকাটার প্রয়োজন ছিল। আমার একটা ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছে, আমার মেয়ের একটা ক্রিম জনসন, আমি মিল্ক অ্যান্ড রাইসের এই ক্রিমটা ওর মুখে দিই, আর ও বল ওর ছোটো বোনের জন্য দুটো তিনটা রাবার, আর ওর চুলের কয়েকটা রাবার আমি নিলাম। রাবারগুলো আপনাদের দেখাই। আর এখানে যে ছোট রাবারগুলো দেখছেন, এই রাবারগুলো কিন্তু অনেক মজবুত, আর চুলে দিলে অনেক থাকে। আমি কিছুদিন এই কোরবানি ঈদের কয়েকদিন আগে আমি এরকম এক পাতা কিনেছি, তবে তার থেকে একটা পেয়েছি আজকে সকালে। তো এর জন্য ভাবলাম কি যে আসলে হারিয়ে গেলে সেটা আর খোঁজা হয় না, শুধু সেখান থেকে নিতেই থাকি। নিতে নিতে একসময় আসলে শেষ পর্যায়ে একটাই ছিল, তো এই জন্য ভাবলাম যে কিনে নিয়ে আসি। আর সেরিলাক কেনার সময় আমার মেয়ে বলছিল আমাকে দুটো স্যুপ কিনে দাও, তো ওর জন্য দুটো স্যুপ নিয়ে আসলাম। আর এটা তিন ফলের সেরিলাক। আসলে ভিডিও ফুটেজটা কীভাবে যে উল্টে গেছে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আপনারা সবাই এগুলো চেনেন, এই জন্য আর পরবর্তীতে আসলে ঠিক করা হয়নি। তো ছাতাটা কিন্তু আমার অনেক ভালো লাগছিলো, এই জন্য আমি বারবার এটা ভিডিও তুলে নিয়েছিলাম। তো আমার মেয়ে বলছিল যে আম্মু তুমি আমাকে একটু স্যুপটা রান্না করে দাও। এই জন্য স্যুপ রান্না করার জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর আমি স্যুপের ভিতরে একটু ওর জন্য ওটস মিল এটা দিয়ে থাকি, আর সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ঠান্ডা পানিতে স্যুপটা মিশিয়ে নিচ্ছি, আর মিশানো হয়ে গেলে আমি এর ভিতরে ওটস মিল যোগ করে দিব।
আর আমি কিন্তু ইদানিং আমার ইন্ডাকশন কুকারেই সব রান্নাগুলো করছি, কারণ আমি দেখবো যে আসলে ইন্ডাকশন কুকারে রান্না করলে মাসে কারেন্ট বিলটা কেমন আসে সেটা একবার ট্রাই করার জন্য। তো এখানে জর্জ স্মেল দেখতে পাচ্ছেন, আমার হাজব্যান্ড দেশের বাইরে থেকে এটা পাঠিয়েছিল, দুইটা কৌটা, তো একটা শেষ হয়ে গিয়েছে আর একটা আছে। তো এই জন্য আমি প্রতিবার স্যুপ রান্না করার সময় কিন্তু 2 চামচ করে ওটস মিল দিই এই স্যুপের ভিতরে, আবার স্যুপ নুডলস রান্না করতে গেলে ওটস মিলের সঙ্গে যোগ করি। তো এইভাবে আমার মেয়েটা খেতে খুব মজা পায় এই জন্য। তো আসলে আর দেখতে থাকো না, আর আমার ভিডিওটা আমি শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য আমার মেয়ে আর আজকের ভিডিওটা বা ব্লগটা যাকে উদ্দেশ্য করে আমি করেছি সেই জুঁইমামনির জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে অসুস্থতা আমাদের খুবই কাম্য, ও যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে স্কুলে প্রতিদিন ক্লাস করে, কারণ সামনে পরীক্ষা আছে। ওর আম্মু একটু চিন্তিত, অবশ্য বেশি না যে আমার মেয়েটা আগে সুস্থ হোক তারপরে পরীক্ষা। তো এটাই আমরা সবাই কামনা করি, আর আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আপনাদের সবার কাছে দোয়া চাই ওর জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।